হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের জন্য আবারও নিয়ে এসেছি নতুন ধরনের একটা রেসিপি আজকে তোমাদেরকে দেখাবো আমি ছোলা ভাজার একটা রেসিপি তো এই ছোলা ভাজাটা আমি কিভাবে তৈরি করলাম সেটা দেখতে হলে তোমাদেরকে কিন্তু ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে হবে তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও তো দেখো বন্ধুরা ছোলা ভাজার জন্য আমি প্রথমেই ছোলাটা আগের দিন ভিজিয়ে আর জল ছেঁকে নিয়েছিলাম এখন আমি এটা সেদ্ধ হতে দিয়ে দিলাম এখানে দেখো আমি নিয়েছি গাজর তারপর আছে এখানে লঙ্কা কুচি টমেটো কুচি আর ধনে পাতা গাজরটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি কুচি করে তো দেখো এখানে আমি ছোলাটা সেদ্ধ করে নিয়ে জলটা ছেঁকে নিয়েছি এখানে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিয়েছিলাম খানিকটা তেল সরষের তেল এখন দিয়ে দিলাম ফোড়নে গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কুচি করা গাজরগুলো গাজরটা দিয়ে দিলাম সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম যেটা আমি কেটে রেখেছিলাম টমেটো কুচিটাও দিয়ে দিলাম এরপর এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন যেহেতু ছোলাটা আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম বেশি নুন কিন্তু আমি দিলাম না দেখো এরপর দিয়ে দিলাম খানিকটা হলুদ গুঁড়ো এরপর দিয়ে দেব কিছুটা জিরের গুঁড়ো আর দিয়ে দেব একটুখানি লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কার গুঁড়োটা কিন্তু খুব বেশি আমি দেব না তো দেখো এটা ভালো করে ভাজা হতেই সেদ্ধ করা ছোলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নামিয়ে দেব তো দেখো বন্ধুরা এটা হয়ে এসছে মোটামুটি এরপর ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে আমি এটাকে নামিয়ে নেব তো হয়ে গেছে রান্নাটা এরপর এটাকে আমি নামিয়ে নেব তো দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি কাঁচা ছোলা ভাজা তো রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে আর তোমরা রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো কেমন লাগলো সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাও আশা করছি সকলেই খুব পছন্দ করবে এটা খেতে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না